বন্ধুরা, এই ছেলেগুলো যখন নদীর ধারে খেলা করছিল তখন ওখানে অ্যানাকোন্ডা সাপ ঢুকে যায়। এটা দেখে ছেলেগুলো ভয় পেয়ে ওখান থেকে তাদের গ্রামে পালিয়ে যায়। গ্রামে এসে ছেলেগুলো দেখলো যে গ্রামের লোকেরা ওই অ্যানাকোন্ডা সাপের জন্য এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করছে। এটা দেখে ছেলেগুলো ওই অ্যানাকোন্ডা সাপকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তারা তাদের নাগিন মার কাছে যায়। ছেলেগুলো নাগিন মাকে সবকিছু বলার পর নাগিন মা ছেলেগুলোকে বলে, আমি জানি ওই অ্যানাকোন্ডা সাপটা এই গ্রামে কেন এসেছে। এই বলে নাগিন মা ওই অ্যানাকোন্ডা সাপের কাছে যায়। অ্যানাকোন্ডা নাগিন মাকে বলে, তুমি এখান থেকে সরে যাও, না হলে তোমাকে আমি এখানে মেরে ফেলবো। এই বলে নাগিন মা ও অ্যানাকোন্ডা সাপের মধ্যে ভীষণ যুদ্ধ লেগে যায়। কিছুক্ষণ পরে নাগিন মা ওই অ্যানাকোন্ডা সাপটিকে হারিয়ে দেয়। এরপরে ওই অ্যানাকোন্ডা সাপের ভিতর থেকে একটি আসল মানুষ বেরিয়ে আসে। তখন সে নাগিনকে বলে, আমাকে একটা তান্ত্রিক অভিশাপ দিয়েছিল যে যতক্ষণ না কোনো নাগিনের সাথে যুদ্ধে জিততে পারবো ততক্ষণ এই অ্যানাকোন্ডা রূপেই আমি থেকে যাব। তাই আমি বলছি, আমার যাই হবে হোক, তুমি ওই দুষ্টু তান্ত্রিককে উচিত শিক্ষা দিয়ে আসো। এটা শুনে নাগিন রেগে গিয়ে ওই দুষ্টু তান্ত্রিকের কাছে গিয়ে দুষ্টু তান্ত্রিককে তার শক্তি দিয়ে হাতি বানিয়ে দেয়। তো বন্ধুরা, নাগিন কি দুষ্টু তান্ত্রিকের সঙ্গে ঠিক করেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।